Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. Proshno 10 ti amar samne ache. Ei proshnoker uttor debo inshallah. Aaj 29 Muharram 1444 Hijri mutabik 27 August 2022. Prothom proshno korechen বলছেন এক ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এলাকার মসজিদগুলিতে নির্দিষ্ট সময় আজান দেয় না ফলে কখনো কখনো এমন পরিস্থিতি চলে আসে যে মসজিদে আজান হচ্ছে আর আমি টয়লেটে বা বাথরুমে এমন অবস্থায় করণীয় কি টয়লেট বাথরুম শুধু সালাতে বা আজানে বিলম্ব হইলেই যে টয়লেট বাথরুমে থাকবেন এমন কথা নাই তো ইমার্জেন্সি যে কোনো সময় লাগতে হতে পারে করণীয় কি টয়লেট বাথরুমে আছেন আপনি সেখানে আল্লাহর জিকির আজকার করতে পারবেন না আল্লাহর জিকির আজকার করতে পারবেন না সুতরাং আজানের জবাব দিতে পারবেন না আজানের জবাব দাও জরুরি নয় ব্যাস এতটুকু আপনি আপনার শৌচকার্য সেরে মসজিদে জামাতে আসবেন তারপরে বলছেন আরেকটা অংশ আর আমি জামাতে সালাত আদায় করাকে অগ্রাধিকার দেব নাকি আউয়াল ওয়াক্তে বাড়িতে একা একা সালাত আদায় করব না জামাতে আদায় করবেন যতক্ষণ পর্যন্ত বেশি খুব বিলম্ব না করবেন আধা ঘন্টা এক ঘন্টা যদি লেট করে তারপরও জামাতে পড়বেন কারণ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম ওয়াজিব নয় এই মাসলে অনেকে ভুল করে আমাদের আহলে হাদিস ভাই অনেকে ভুল করে আউয়াল ওয়াক্ত ফরজ আউয়াল ওয়াক্ত ফরজ না যেমন আজকাল ধরেন এখানে দাম্মামে সালাতের সময় হচ্ছে হ্যাঁ 11:12 11টা কত 40 এর পরে 42 45 ঠিক আছে 11:12 ধরলাম 11:12 কেউ যদি 10:01 একটাতে আদায় করে কোন মসজিদে আর আপনি ওখানে বাস করেন তাহলে জামাতে আদায় করবেন এই নয় যে না আমি এত দেরি কেন করব আমি আউয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নেব না তবে যদি এত বেশি বিলম্ব করে যেটা একেবারে ঠিক নাই সেটা হচ্ছে জোহরের সালাত পড়ছে 2:30 আসর পড়ছে আপনার আসরের টাইম হয়ে যাচ্ছে 3:45 পড়ছে 5:30 সূর্য ডুবার আধা ঘন্টা আগে আসরে বিশেষ করে হানাফিরা একেবারে বেদাতি তরিকে অপছন্দনীয়তে চলে যায় যে অপছন্দনীয় সময়টাতে চলে যায় যে সময় সালাত আদায় করা অপছন্দনীয় সূর্য ডুবার আধা ঘন্টা আগে ওই সময়টা যখন একেবারে সূর্যের তাপ কি হয়ে যায় শেষ হয়ে যায় সূর্যের প্রখরতা থাকে না সেই সময় এই রকমই ফজর এমন দেরি করে দিল যে সূর্য উঠতে আধা ঘন্টা বা 20 মিনিট আছে না তাহলে অলক্ত পড়ে নেবেন কিন্তু ফজরের ধরেন সোয়া ঘন্টা টাইম আছে ফজর শুভ সাদে ঘর পর 1.5 ঘন্টা টাইম আছে তার মধ্যে আধা ঘন্টা দেরি করে পড়েছে 40 মিনিট দেরি করে পড়েছে না অলক্ত আমি পড়ে নেবে চলবে না চলবে না এক কথায় জামাতে সালাত আদায় করা ওয়াজিব আউয়াল ওয়াক্ত হচ্ছে মুস্তাহাব এটাও কায়দা শুনেন জামাতে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে মুস্তাহাব ভালো তো মুস্তাহাবকে প্রাধান্য দেবেন নাকি জামাতকে ওয়াজিবকে হ্যাঁ ওয়াজিব জরুরি ওয়াজিব ছাড়লে গুনাহ হবে কিন্তু মুস্তাহাব উত্তমটা ছাড়লে গুনাহ হবে না যদি করলে ভালো কিন্তু সবাইকে নিয়ে করতে হবে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করলে সবাইকে নিয়ে করতে হবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ শেখ আমার প্রশ্নটা হচ্ছে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি ফি নাই ফি ফি হে আসলে আছে রব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি হে তো ফি হে যদি ওয়াকফ করেন তো ফি ফি বলে থামবেন কিন্তু ফি না যেমন এখানে করে ফি আর মাফি বলছেন না ফি আর মাফি নয় ফি আর মাফি হে ফি হে আর মাফি হে ফি হে মানে আছে ফি হে মজুদ আসলে মজুদুন ফি হে তো ফি হেটাকে যখন আপনি অফ করবেন তো ফি আর মাফি কিন্তু আপনার কি বলছেন হয় এর কোনো গন্ধই নেই আপনাদের কথা ফি মাফি ফি মানে তো মধ্যে তো ফি দিয়ে কোনো অর্থ হবে না ফি হারফে যার ফি হারফে যার আর হে মাজরুর ফি হে এর বোঝা গেছে মাফি হে মানে নাই এখানে তখন হবে তো হামদান তৈয়বান মোবারাকান ফি লিখেছেন ভুল লিখেছেন যিনি লিখেছেন ফি 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 বলবেন নাই ফি হে
এই দোয়া কি ফরজ সুন্নাত সব সালাতে পড়া যাবে হ্যাঁ পড়া যাবে এক সাহাবী পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যে ফেরেশতা 30 জনের বেশি ফেরেশতা দৌড়াদৌড়ি করছে নেকিটা নিয়ে যাওয়ার জন্য সুতরাং কেউ যদি রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে তো ভালো ভালো এরকম আমল করলেন আর যদি বিভিন্ন সব বিভিন্নটা বলেন তো ভালো এর চাইতে বড় দোয়া রয়েছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান রব্বানা লাকাল হামদ মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরজি ওয়া মিল আমা বাইনাহুমা মিল আমা শাইতা মিন শাইইন বাদু আহলু সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আবদু কুল্লুনা লাকাল আবদ আল্লাহু লা মানিয়া লিমা আতাইতু ওয়া লা মুতিয়া লিমা মানাতু ওয়া লা ইয়ানফাউ যাল জাতি মিন কাল জাতু লম্বা দোয়া আছে সুন্নাত নফলগুলিতে বিশেষ করে আপনার সময় তখন আপনি স্বাধীন এই লম্বাটা পড়বেন পারলে তো বিভিন্নগুলি পড়া যখন একবারে কম সময় পাচ্ছেন ইমামের পিছনে আর ইমাম এত দ্রুত বেগি যে রব্বানা লাকাল হামদ বাস তখন এটা করবেন বড়গুলো পড়ার চেষ্টা করবেন সময় পেলে দাঁড়িয়ে না থেকে এমনি ফরজ সুন্নাত সব কিছু দিয়ে পড়বেন পড়া যাবে তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু বলছেন আরো আমিরাত থেকে বলছি শেখ আমি মরুভূমিতে কাজ করি এখানে মসজিদ অনেক দূরে যাওয়া আসাতে প্রায় ঘন্টাখানেক লেগে যায় এমন অবস্থায় আমি কি ঘরে সালাত আদায় করতে পারবো ঘরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ঘরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন যেখানে মসজিদ যেতে আসতে এক ঘন্টা লাগে তখন মসজিদে যাওয়ার জামাতে যাওয়া জরুরি নাই কিন্তু জুমা জুমার সালাতের জন্য যদি আধা ঘন্টা লাগে তবু যাবেন আধা ঘন্টা লাগে আধা ঘন্টা যেতে লাগলো আধা ঘন্টা আসতে লাগলো তবু জুমাতে যাবেন এই ক্ষেত্রে ওজুর চলবে না যে আমি আধা ঘন্টা লাগে সেই জন্য জুমাই যাব না গাড়ির ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ না থাকে পায়ে হেঁটেও যদি আধা ঘন্টা যেতে পারেন কষ্ট করেন কারণ জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুমা ছেড়ে দিবেন এই কারণে এটা চলবে না তবে জামাত এর জন্য আজান শোনা শর্ত একজন স্বাভাবিক এমনি বিনা মাইকে যদি আজান দেয় আর সে আজান যত দূর পর্যন্ত যায় কত যাবে এক দেড় কিলোমিটার যাবে এর বেশি যাবে না এক দেড় কিলোমিটার বেশি এমনি যদি আজান দেয় বিনা মাইকে তার বেশি যাবে না এক কিলোমিটার কিন্তু এক কিলোমিটারের মধ্যে দশ পনেরো মিনিট যদি দূর দূরে হয় তো বলবো যে হ্যাঁ মসজিদে গিয়ে সালাত পড়ে এসেন কিন্তু আধা ঘন্টা লাগবে বলছেন না বাড়িতে পড়তে পারেন কোনো অসুবিধা নেই যারা মরুভূমিতে বা বাইরে আছেন শহরে আছেন গ্রামে আছেন মসজিদ তৈরি করবেন শহর গ্রামে আছেন যেখানে জনবস্তি আছে মসজিদ নেই মসজিদ তৈরি করবেন আর তারপরে মসজিদে সবাই মিলে সালাত আদায় করবেন চার নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আমরা জানি সুদ হারাম লভ্যাংশ হালাল আমরা আরও জানি টাকার মূল্যমান বদলাই যেমন আজ 10,000 টাকায় যা ক্রয় করা যাবে 5-7 বছর পর 10,000 টাকায় তা ক্রয় করা যাবে না সাধারণত টাকার মানের অবমূল্যায়ন ঘটে প্রশ্ন হলো আজ কেউ 10-20,000 টাকা ধার নিলে সেই ব্যক্তি 5-7 বছর পরে সেই টাকা ফেরত দিতে নিতে গেলে কি পদ্ধতি অবলম্বন করা উচিত মারুফ খান প্রশ্নকারী লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে প্রশ্ন করেছেন এবার লিখেছে তার মানে ভাই বলতে চাইছেন যেমন আমাদের দেশে গ্রাম অঞ্চলে এরকম কথা আছে যারা সুদখোর না ওরা একটা কথা বলে আমার টাকাটা কি মাঝা বুঝেন বন্ধা মাঝা বুঝেন না আমার টাকা কি মাঝা যে আপনাকে এক বছর দুই বছর তিন বছর দিয়ে রাখবো আর যেই টাকা দিলাম ওই টাকায় ফিরে আসবে কোনো বাচ্চা হইল না হ্যাঁ তার মানে কিছু পয়সা দিতে হবে না 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 হারাম আপনি যদি কাউকে বিশ্বস্ত মনে করেন আর মনে করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কার্যে হাসানা মানে উপকার করব তাহলে যতটা দেবেন ততটা নিতে পারবেন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সুদের ক্ষেত্রে সুদ যখন হারাম করেন যে আয়াতগুলি দিয়ে ওই আয়াতগুলির একটা অংশে ফাইন তুবতুম ফালাকুম আম ফালাকুম রউস আমওয়ালিকুম ফাইন তুবতুম বা ফাইন তুবতুম ফালাকুম রউস আমওয়ালিকুম তোমরা যদি তওবা করো সুদ থেকে যে আর সুদ খাবো না খেয়েছি জাহিলিয়াতে যে খেয়েছি এখন ইসলাম গ্রহণ করেছি সুদ হারাম হয়েছে খাবো না তাহলে তোমরা কতটা পাবে তোমাদের আসল পুঁজিটা পাবে রউস আমওয়াল মানে হচ্ছে আসল পুঁজি পাবে 1,00,000 দিয়েছো 1,00,000 পাবে 5,000 দিয়েছো 5,000 পাবে একটা পয়সা বেশি পাবে না সেটা যতই সময় বিলম্বে হোক না কেন যতই দেরি করে হোক না কেন আপনি সময়ের এগেনস্টে এত সময় ধরে টাকাটা রাখলেন আর আপনি 5,000 টাকা ঘুরিয়ে দেবেন আমি যদি ব্যাংকে রাখতাম তো পাঁচ বছরে ডবল হইতো বলা যাবে সুদ হারাম সময়ের এগেনস্টে আমি পয়সা বেশি নেব এটা চলবে না আল্লাহর সন্তুষ্টির জন্য পারেন ধার দেন আর না পারলে ধার দিয়েন না
না বললে ধার দিয়েন না, ধার দাও, ওয়াজিব নাই, ফরজ নাই। হ্যাঁ, কেউ না খেয়ে মরে যাচ্ছে সেটা আলাদা কথা, না খেয়ে মরে যাচ্ছে তাকে বাঁচাইতে হবে, চিকিৎসা করাতে পারছে না, মরে যাচ্ছে, আর আপনি পারবেন তো অবশ্যই করবেন, তখন হয়তো জরুরি হতে পারে, অজব হতে পারে, কিন্তু এমনিতে ধার দেওয়া হচ্ছে মুস্তাহাব কাজ, জরুরি নয় যে আমাকে ধার দিতে হবে কেউ ধার চাইলে। জি, তো ধার যখন দিয়েছেন আল্লাহ সন্তুষ্ট জন্য দেবেন, যা দিয়েছেন ফালাকুম রউস আমওয়ালিকুম অতটাই নেবে আসল পুঁজিটা, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। আল্লাহ বলছেন তোমরাও জুলুম করতে পারবে না যারা দিয়েছ ঋণদাতা, ওয়ালা তুযলামুন, আর তোমাদের সাথে যেন অবিচার না করা হয় যে দিলাম 5,000 আর বলে দিলাম 6 মাস বলে আর 5 বছর দিচ্ছে না, ওটাও জুলুম। কেন, ওয়াদা তো করেছেন ভাই যে 6 মাসে দিয়ে দেবো, তো এই জুলুমটা যেন না হয়। লা তুযলামুন ওয়ালা তুযলামুন, জুলুম শুধু টাকার পরিমাণে কম হলে জুলুম হয় না, ওয়াদা খেলাফি করলে জুলুম হচ্ছে, কারণ আমি তো আইডিয়া করে দিয়েছিলাম যে এতদিনের মধ্যে আমার এখন প্রয়োজনে টাকাটা জমা আছে, আমার কোনো মুসলিম ভাইয়ের উপকার হয়ে যায়, তারপরে আমার প্রয়োজন এখন দেন ভাই, না আপনার আপনার সব চলছে, দুনিয়ার সব কাজ করছেন কিন্তু টাকা দিচ্ছেন, ওয়াদা খেলাফি করছেন, এটাও জুলুম। লেমন আওয়ালা তো লেমন, এটা হচ্ছে পৌরাণিক নীতিমালা, নিজেও জুলুম করবেন না, আপনি জুলুমের শিকার হবেন, আপনার সাথে যেন অবিচার না করা হয়। তো আপনি যেই টাকা দিয়েছেন সেই টাকা নিতে পারবেন, তবে এর আগে আমি আলোচনা করেছি একাধিক প্রশ্নের উত্তরে যে যদি স্বেচ্ছায় যেই ব্যক্তিকে আপনি ঋণ দিয়েছেন সেই ব্যক্তি মনে করে এতদিন ভাইয়ের টাকাটা রাখলাম সুতরাং আমি বেশি দেব, তাহলে বেশি যত ইচ্ছা তত দিতে পারে, কোনো শর্ত নেই আগে থেকে, কোনো লোভ লালসা নেই, ইশারা ইঙ্গিত নেই যে ভাই এতদিন আপনার কাছে টাকাটা পড়ে আছে একটু বিবেক বিবেচনা করিয়েন, চলবে বলা জাহিজ নাই, এই সব না বলে যদি দিয়ে দেয়, 1 লাখ দিয়েছিলেন 10,000 টাকা বেশি করে দিয়ে দিল, অসুবিধা নেই, 20,000 50,000 বেশি দিয়ে দিল, ভাই আমার অনেক উপকার হয়েছে আপনার 1,00,000 দিয়ে আপনাকে দিয়ে দিলাম, জান নেন জায়েজ। ফাকাজানি ওয়া জাদানি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঋণ পরিশোধ করলেন আর বেশি করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলি বাচনিক হাদিস দ্বারা প্রমাণিত, ইন্না আহসানাকুম আহসানাকুম কাদান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা, যারা ঋণ পরিশোধের সময় ভালোভাবে বেশি ভালোভাবে পরিশোধ করে, বেশি ভালো হচ্ছে বিভিন্ন দিক থেকে, একটা দিক হচ্ছে পরিমাণে দিতে, আমি বেশি দিলাম আপনার 5,000 টাকা আমি ভোগ করেছি আর এটা আমার কাজ দিয়েছে দুর্দিনের সময়, আপনাকে আমি 7,000 দিলাম, অসুবিধা কি, আমি তো আপনার সাথে চুক্তি করিনি আর আপনিও চুক্তি করেননি, আল্লাহ সন্তুষ্টের জন্য আমিও একজন মুসলিম ভাইয়ের উপকার করলাম, সে আমার উপকার করেছে। আর একটা হচ্ছে যে আমি নিয়েছি 1 মাস বলে 10 দিনে দিয়ে দিলাম, 20 দিনে দিয়ে দিলাম, হ্যাঁ আমার কাছে চাইতে যেতে হলো না, আমার বাড়িতে যেতে হলো না, আমি তার বাড়িতে নিয়ে তার বাড়িতে দিয়ে আসলাম তার পয়সা, এগুলো হচ্ছে ভালোভাবে ঋণ পরিশোধ করা। কিন্তু আজকাল যাদেরকে ঋণ দেয় ও চেয়েও পাওয়া যায় না, ওর বাড়িতে গিয়েও পাওয়া যায় না, ওয়াদা মোতাবেক তো পাওয়াই যায় না, ওয়াদা যদি করতে চান, আমি দেখেছি বেশ কিছু লোককে, আর জানিও ভাই কতদিনে দেবেন এটাও জিজ্ঞাসা করবেন, আপনি এইটাও জিজ্ঞাসা করবেন কত দিনে দিতে হবে, অথচ আল্লাহ বলছেন দাইনের ঋণের যে আয়াত রয়েছে সবচেয়ে লম্বা আয়াত কোরআনে কারীমের সূরা বাকারার শেষ দিকে, তাতে বলে এলা আজালিন মুসাম্মা, সময় নির্ধারণ করো, ভাইয়ে ভাইয়ে যদি ঋণ দেওয়া দেয় হ্যাঁ তবু আপনি সময় নির্ধারণ করেন, তাতে হবে কি ঝগড়া হবে না, কারণ আপনার ভাই মনে করেছে যে ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছি যখন ইচ্ছা দেবো 20 বছর পর দেবো, আর আপনি ভাবছেন দিলাম 6 মাসে 1 বছরের জন্য, ঝগড়া লাগবে কি লাগবে না, মারামারি লাগবে কি লাগবে না, খুন করলো না করলো না, এইসব ওই টাকা পয়সাই নিয়ে খুন, বেশিরভাগ টাকা পয়সা নিয়ে খুন, আর নারীর সংক্রান্ত খুন, যতগুলি পৃথিবীতে খুন হয়ে থাকে, আল্লাহ হেফাজত করুন। তো পয়সা বেশি নিতে পারবেন না, আল্লাহর কাছে আপনি উত্তম প্রতিদান পাবেন, মানুষের এহসান করেছেন কার্যে হাসানা দিয়ে, যদি পয়সা বেশি নেন চুক্তি করে বা চেয়ে তাহলে সেটা সুদ হবে, স্বেচ্ছায় দিলে কোনো অসুবিধা নেই। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন বারবার বায়ু বের হয়, চিকিৎসাতেও ভালো হচ্ছে না আর প্রসব ঝরতে থাকে, যার ফলে নামাজ কোরআন পড়তে পারি না ঠিক মতো, উজু থাকে না, খুব পেরেশান, সন্দেহান আছে কি করব। এই রকম ব্যক্তি যার পেশাব সব সময় বের হতে থাকে, একটি রোগ সালিসুল বল আরবিতে ফিকহের ভাষায় রয়েছে হাদিসে ফিকহে, আর আরেকটি হচ্ছে যে কোনো রকমের এমন এমন যে কোনো সমস্যা যেটা সবসময় চলতে থাকে, যেমন যেসব মহিলাদের ইস্তেহাজা হচ্ছে ওইটা ওই রকম, ইস্তেহাজাটা রোগ একটা, সবসময় তো ব্লিডিং হইতেই আছে, ঠিক নামাজ পড়বে না, মাসিক শেষ হয়ে গেছে হাইজ, তারপরে গোটা মাস ধরে ব্লিডিং হচ্ছে, তাজা ব্লিডিং হচ্ছে, সালাত আদায় করবে না,
উযু তো নষ্ট হয়ে যাচ্ছে, সব সময় তো বের হইতেই আছে না, এর জন্য একবার উযু করে নামাজ শুরু করে দিবে, তারপরে কি হচ্ছে দেখা দেখি নেই। এই মাসলা হচ্ছে যে মান হাদাসহু দাইম, যার নাপাকি স্থায়ী কন্টিনিউ, সব সময় নাপাক থাকে, সে কি করবে? শরীর পাক রাখতে পারেন না, কাপড় পাক রাখতে পারেন না, সব সময় নাপাক থাকে, সেই ব্যক্তি প্রতি ওয়াক্তের জন্য উযু করবে আর সালাত শুরু করিবে, তারপরে কি হচ্ছে বায়ু বের হইতেই আছে, সালাত পড়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেক ওয়াক্তের জন্য কি করতে হবে? ওয়াক্ত শুরু হওয়ার পরে উযু করতে হবে। এই না যে সকাল 10টায় উযু করেছে জোহর পড়ছেন না, যেমন আল্লাহু আকবার আজান হলো বা আজানের টাইম হয়েছে, এখন জওয়াল মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, জোহরের টাইম হয়েছে, তারপরে উযু করা, এটা হচ্ছে জোহরের জন্য উযু করা। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থ ভাইদেরকে সুস্থ করুন। ছয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কালো বোরখা ছাড়া অন্য কালারের বোরখা পরা যাবে কি না? অন্য কালারের বোরখার মধ্যে কিন্তু আকর্ষণ হয় যেটা কালো বোরখায় হয় না। কালো রঙের বোরখা পরা হচ্ছে উত্তম, শুধু ফরজ নয়, উত্তম, কারণ তাতে সবচাইতে কম আকর্ষণ, কোন রকমের তেমন কোনো আকর্ষণ নেই কালো রঙে। আর সাদা রঙটি হচ্ছে সাধারণত পুরুষদের জন্য, যার ফলে সাদাটাও, সাদা বোরখা মহিলাদের জন্য পরা উচিত নয়, কারণ সাদা কাপড় কাপড় কে পরে? সাধারণত পুরুষরা পরে, এই জন্য সাদা বোরখা পরাও ঠিক নয়, বাকি থাকলো মহিলারা। হ্যাঁ, তবে ওখানকার পরিবেশে যদি চলে, ওখানকার পরিবেশে নারীদেরই পোশাক, কিন্তু আরব দেশে, আমাদের দেশে সাদা পাঞ্জাবি বেশি, তাই না? সাদা জুব্বাই বেশি, এই জন্য আরব দেশেও চলবে না, আমাদের দেশেও সাদা মহিলাদের পোশাক চলবে না, সাদা কাপড় পরে থাকবে, সাদা পোশাক পরে থাকবে। আমাদের দেশে বিধবারা কী করে? সারা জীবন সাদা পরে, কিন্তু কিছু কিছু বিধবা, আগে দেখে এসছি এটি, হ্যাঁ না, অজ্ঞতাও ছিল, মনে করতো যে স্বামী মারা গেছে মানে সারা জীবন এখন সাদা পরে জিন্দগি কাটাইতে হবে, না, ভুল কথা। আর চার মাস 10 দিনও যে সাদা রঙের পড়তে হবে এটাও না, ব্যাস আকর্ষণীয় কাপড় পরবেন, যেটা সাজসজ্জা হয়, এইরকম কিছু পরবেন না, কিন্তু সাধারণ যেগুলো কাপড় অন্য অন্য রঙের, অসুবিধা নেই, বেশি আকর্ষণ নাই, বেশি সাজসজ্জা নেই, সেগুলি পরবে বিধবা। যাই হোক, অন্য মাসলায় ঢুকে গেছি। মাসলা কী ছিল? যে কালো বোরখা পরার হুকুম কি? কালো বোরখা পরা উত্তম, কালো ছাড়া অন্য কোনো রঙের বোরখা যদি পরে আর সেটাতে বেশি আকর্ষণ না থাকে, যেমন কালো নয় কিন্তু ছাই রং, হ্যাঁ ছাই রং, চলবে না? চলতে পারে, তাতেও তেমন কোনো আকর্ষণ নেই, কিন্তু কালোর পরে তার স্থান। কিন্তু লাল রঙ একদম ডিপ লাল, আকর্ষণ আছে না নেই? হ্যাঁ, হলুদ রং আকর্ষণ আছে, তাহলে এগুলো বলবো যে মকরু, অপছন্দনীয়, যত বেশি জিনত হবে যত বেশি আকর্ষণ করবে অপছন্দনীয়, কিন্তু গুনাহগার হয়ে যাবে, তার ঢিলা ঢালা পরে আছে, তারপরে বলবো যে সে ফরজ অজেব ত্যাগকারিণী হইল, এরকমটা বলা যাবে না, যদিও গুনাহগার হবে যদি তার এই আকর্ষণীয় রং দেখে কেউ ফেতনায় পড়ে, হ্যাঁ তাহলে গুনাহগার হবে, কিন্তু এমনিতেই আবার বলছি উত্তম হচ্ছে কালো রঙের বোরখা পরা, এটাই প্রতিটি মুসলিম বন্ধের করা উচিত এবং প্রতিটি পরিবারে এমনটাই হওয়া উচিত। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেয়েদের সফরের ক্ষেত্রে কত কিলোমিটারের বেশি হলে মাহরাম লাগবে, যেটাকে সফর বলা হয়? একদল বলছেন যে 80 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার, কিন্তু সেই মতটি শক্তিশালী নয়। শক্তিশালী মত হচ্ছে যে যেটাকে সেখানকার ভাষাতে, সেখানকার পরিবেশে সফর বলা হয়। আমাদের সে কষ্টকর রাস্তাপথ, তাই না? 20 কিলোমিটার যেতে অনেক এলাকাতে 1 ঘন্টা লেগে যাবে বা তারও বেশি লেগে যাবে, মাত্র 20 কিলোমিটার যেতে 1 ঘন্টার বেশি। আমি একসময় দেখেছি বাসে যাচ্ছি, সামনে ছাগল বসে আছে, গরু বসে গেছে, মহিষ রোডেরও বসে আছে, বাস থামিয়ে মহিষটাকে ভাগিয়ে বা গরুটাকে তাড়িয়ে তারপরে আবার বাস চালাতে হয়, এলো অবস্থা। যদি এইরকমটাই হয় আর যেখানে সেখানে থামছে, এই মাত্র 10-12 কিলোমিটার যেতে 1 ঘন্টা পার হয়ে গেল, এইরকম যদি হয়। অথচ সৌদি আরবে 80 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে, এখান থেকে জোবাইল 1 ঘন্টার আগে অনেক সময় পৌঁছে যাবে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যে সেখানকার পরিভাষায় যদি সফর বলা হয়, আর সফরের পরিস্থিতি, কিছু কাপড় চোপড় নিয়ে গেছে আমি সফরে যাচ্ছি, তাহলে সেটা সফর। আর নিরাপত্তার বিষয়টাও দেখতে হবে, এসব দেখে মাহরামের সাথেই যাবে, কিন্তু ধরেন উদাহরণস্বরূপ শহর শহরের সাথে লেগে আছে,
বা কাছাকাছি একেবারে দাম্মাম থেকে খোবার, এর জন্য মাহরম ছাড়াও যেতে পারে, মাহরম লাগবে না। এখান থেকে কাতিফ যাবে প্রায় 30 কিলোমিটার ধরে, মাহরমের প্রয়োজন নেই। কিন্তু এখান থেকে আবকিক যাবে, এখান থেকে জোবাইল যাবে, না মাহরম লাগবে, অবশ্যই মাহরম লাগবে। এগুলো তো মাহরম লাগবে, মাহরম ছাড়া সফর করা শহরের বাইরে খোলা মাঠ আছে বা মরুভূমি আছে জায়েজ নাই, যেখানে নিরাপত্তা হীনতার আশঙ্কা রয়েছে। আল্লাহ হেফাজত করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের সমাজে একটা নতুন নিয়ম চালু করেছে, নিয়মটি হলো যে আমাদের গ্রামে কোনো একটি মানুষ যদি মারা যায় তাহলে সমাজ থেকে টাকা উঠিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সমাজ থেকে এটা কি ঠিক করছে? হয় আপনাদের এলাকায় নাকি? আপনাদের এলাকায় যেটা আছে যে বাড়িওয়ালাই খায়, হ্যাঁ যার বাড়িতে মারা গেছে ওরাই খাওয়ায়, কিন্তু এরা একটু কি উন্নত বেদাতি, অনুন্নত এরকম বেদাতি নয়, মানে এরাও বেদাতি, কিন্তু সবটাই বেদাত। যে সবাই মিলে আমরা কালেকশন করলাম, চাঁদা করলাম, আর তারপরে যেহেতু অমুকের বাড়ি মারা গেছে ওরা খাবে না, আমরা সবাই মিলে এখন গোটা গ্রামবাসীকে খাওয়াবো, এটাও বেদাত। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বা মৃত ব্যক্তির উপলক্ষে সেই মরার দিন হোক অথবা পরে হোক যদি ভোজ ভাজ করা হয় সেটি বেদাত, সেটি বেদাত, আর বেদাত হচ্ছে হারাম, জায়েজ না। আশা করি বোঝা গেছে। জি, এই জন্য কবর জিয়ারতের দাওয়াত আমাদের দেশে একটা হয়, রমজান মাসের খুব হিড়িক পড়ে যায় কবর জিয়ারতের দাওয়াত। অনেকে নিজেকে সহি আকিদা দাবি করে, অনেকটা উন্নত, মানে কিছুটা সংশোধন এসেছে, কিন্তু আমি তো ভোজ করি না, কি করছি, কবর আমার বাবা মায়ের কবর জিয়ারতের দাওয়াত করেছি, এটা বেদাত। একটা দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা কেউ চলো বাকির কবরস্থান জিয়ারত করবো তো দাওয়াত দিই, করেছেন নাকি? কবর জিয়ারতের দাওয়াতও বেদাত। তাহলে সব বেদাত, আল্লাহু আকবার, ব্যাপক আকার ধারণ করে আমার সমাজে। দাওয়াত দেবেন এমনি, আমি আত্মীয় স্বজনকে খাওয়াবো, আমি আমার গ্রামবাসীকে খাওয়াবো, আমি বিদেশ থেকে এসেছি আমি খাওয়াবো, কোনো অসুবিধা নেই, খাওয়ান, উপলক্ষ হোক আর উপলক্ষ না হোক, কিন্তু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দাওয়াত খাওয়ানো যে কোনো রকমের, সেটা জিয়ারতের হোক অথবা অন্য কিছু হোক, মরার দিনে হোক অন্য দিনে হোক, সব বেদাত, আল্লাহ হেফাজত করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখে, আমার মা মারা গিয়েছে, আল্লাহ রহম করুক, তাই বাবা দ্বিতীয় বিয়ে করেছে, এখন আমি তাকে আন্টি বলে ডাকি, এটা কি বৈধ আছে বা বৈধ হচ্ছে, নাকি তাকে মা বলে ডাকতে হবে? হ্যাঁ, সৎ মাকে মা বলে ডাকতে হবে, এমন কোনো শরীয়তে বিধান আছে? আছে, জানা আছে? কোনো বিধান নাই, কিন্তু আরব দেশে কেউ সৎ মাকে কী বলে না, মা বলে না, এটা ভালো করে শোন, আরবরা কেউ সৎ মাকে মা বলে না, কি বলে তাহলে? আম্মাতি বলে, আন্টি, আর না হলে খালাতি, অসুবিধা নেই, খালা বলে, না হয় আম্মাতি আন্টি বলে, আম্মা মানে খালা বলে, ঠিক আছে? কিন্তু আম্মা মানে ওই আমাদের আম্মা না, আম্মা আইন দিয়ে ওর মানে হচ্ছে ফুফু, যেটা আন্টি, জি, বা চাচি। কিন্তু আমাদের সমাজে সৎ মাকে মা না বললে বেয়াদব মনে করে, এই ধারণা ভুল, এই ধারণা ভুল। এমনকি বাপও অসন্তুষ্ট হবে ছেলে মেয়ের ওপর, ও আমি বিয়ে করেছি, এটা তোর মা, তোর মা মারা গেছে, এটা তোর মা, এখন মা বলতে হবে, এরকম বলাটাও বাপ মায়ের জন্য, বাপের জন্য ঠিক না। আর সৎ মারও উচিত নয় মনোকষ্ট নেওয়া, যে আমাকে মা কেন বলে না আমার সৎ ছেলেরা, না মোটেই না, মোটেই না। তবে কেউ যদি শ্রদ্ধার জন্য কাউকে মা বলে, ও তো মা নয়, মা মাত্র একটি, একাধিক মা হয় না, যেমন বাপ একজন, কথা বোঝা গেছে? কিন্তু কাউকে শ্রদ্ধার জন্য যদি বাপ বলে, আব্বা, বাবা কেমন আছেন, বাবাজি কেমন আছেন, বলছেন আমাদের সমাজে, ওই রকমই যদি সৎ মাকে মা বলে, শাশুড়িকে মা বলে, জায়েজ, জায়েজ। কিন্তু দেখা যায় যে বাপ মা, মা কষ্ট পাচ্ছে, আপনি শাশুড়িকে মা বলছেন, মা কষ্ট পাচ্ছে, তো বলবেন না, জায়েজ নয়। তাহলে আপনার মা আছে, আপন মা আছে, আর আপনি সৎ মা, একসাথে দুটো তারপরে বিয়ে করেছে, সেকেন্ড ম্যারেজ করেছে আপনার বাপ, আর আপনি যদি তাকে মা বলে, আপনার মা বলে, আমার কষ্ট লাগে, তুমি যখন মা বলো আমি তোমার মা, তাহলে অবশ্যই বলবেন না আপনি, কারণ মার সন্তুষ্টি আল্লাহর পরে মায়ের সন্তুষ্টি, আর ও আসলে মা নয়। তা আপনি এমন কিছু করবেন যেটা ওয়াজিব, জরুরি নয়, সেটা বলে কেন মাকে কষ্ট দেবেন আপনি? সুতরাং আবার বলছি, সৎ মাকে মা বলার বিধান শরীয়তে নাই, কিন্তু কেউ যদি বলে তো কি জায়েজ, বলে শ্রদ্ধার জন্য, এহতেরামের জন্য তো জায়েজ, আসলে মা নয়। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাতারে থাকি, বলছেন আমি কাতারে থাকি শরীফুল ইসলাম, কিছু রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে
গাড়ি নামিয়ে এবং বাকি রিয়াল মাসিক কিস্তি দিয়ে গাড়ি নামানো যাবে কি, অর্থাৎ কিস্তিতে গাড়ি কেনা যাবে কি না? অধিকাংশ সমস্ত ওলামায়ে কেরামরা যখন কিস্তি শুরু হয়েছে জায়েজ বলছেন, কোনো অসুবিধা নেই, কারণ এতে রেট ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকছে যে নগদে এত মূল্য, আর যদি আপনি ধারে কিস্তিতে কেনেন তাহলে এত মূল্য। সুতরাং এখানে ঝগড়া বিবাদের কোনো আশঙ্কা, কলহদ্বন্দ্বের কোনো আশঙ্কা নেই। যখন আশঙ্কা নেই তাহলে এই ব্যবসা জায়েজ, এই ব্যবসা জায়েজ। হ্যাঁ, আগে আপনি নগদে বিক্রি করলেন একজনের কাছে, কাস্টমার নগদ বিক্রি করলেন, তারপরে টাকাটা নগদ দিতে পারলো না, আচ্ছা দিচ্ছি ভাই, দিচ্ছি ভাই বলে যে ভাই আমি তো টাকাটা দিতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে, এক মাস দুই মাস দেরি হয়ে যাচ্ছে, না তাহলে সব বেশি লাগবে, কিন্তু কথা হয়েছিল কি সে নগদে, ওইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, কারণ সময়ের এগেনস্টে তখন আপনি পয়সা বেশি নিয়েছেন। কিন্তু এখানে সময়ের এগেনস্টে না, আমি আমার রেট ক্লিয়ার রেখেছি, আপনি ক্যাশ দিয়ে কিনবেন এত মূল্য দিতে হবে, আর যদি আপনি অল্প অল্প করে দেন, দুই বছরে এক বছরে দেন তো এত দিতে হবে। সুতরাং এই কিস্তিতে কেনা বেচা করা যায়, যে কোনো কিছু, শুধু গাড়ি নয়, এছাড়াও আজকাল ফেরি, জমক তমুক এগুলো কেনাকাটা হচ্ছে, সব জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলম ও সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।